সোরার নাম সোরা নামাজে দেখেন কয়েকদিন তো কত সময় লাগে নামাজ সোরার নাম সোরা নেশা কোন সোরা বলেন নেশা মানে মেয়ে লোক আপনারা কি তাহলে আপনাদের জন্য মেয়েদের জন্য সোরা আপনাদের জন্য না আল্লাহ 176 টা আয়াত দিয়েছেন এই সোরাতে ক্রমিক নাম্বার হিসাবে 4 নাম্বার সোরা 24টা রুকু আছে আমরা 20 নাম্বার রুকু থেকে একটা আয়াতের মাত্র এক ভাগ পড়েছি চার ভাগের তাফসীরুল কোরআন মাহফিল এর ভিতরে যেগুলো আছে আমরা একটু টেনে বের করবো ঠিক আছে আরো একটি ভালো লাগবে কোরআন শব্দ হলে সব চিন্তা ভাবনা বাদ দিয়ে এদিকে তাকিয়ে থাকেন দেখেন মজা পাবেন সকালবেলা যদি ছাত্র ঘরে বসে কেউ জিজ্ঞাসা করে আমি হামদা এসেছিলাম কুষ্টিয়া থেকে কোন আয়াতের আলোচনা হয়েছে সূরা নিসা 137 নাম্বার আয়াত বলা যাবে বলা যাবে আল্লাহ ডাক দিয়েছেন এখানে ইমানদারকে ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি ইমান আন কথাটা কেমন হয়ে গেল শিক্ষিত মানুষ যারা বুঝতে পারো ইমানদারকে ডাক দিয়ে আল্লাহ ইমান আনার কথা বললেন আল্লাহ কি মাথা খারাপ হয়ে গেল কাফের মুশরিকদেরকে আল্লাহ যদি বলতেন তাহলে আমরা কিছু মনে করতাম না কারণ ওদের ইমান নেই ওদের ইমান আনা দরকার আমাদের তো ইমান আছে আবার যদি বলে ইমান আনো অবশ্যই ধরো অবশ্যই এখানে আছে বলেন মাদ্রাসার বা কলেজের প্রিন্সিপাল যদি কোন ছাত্র ভর্তি হওয়ার পরে আবার বলে এই ছেলে তুমি আবার ভর্তি হও ছেলেটা যদি একটু পাগল হয় ওর মাথা যদি তার কাটা থাকে চিন্তা করবে আমি তো ভর্তি হয়েছি প্রিন্সিপাল আবার ভর্তি হতে বলে কোন কারণে প্রিন্সিপালের মাথা ঠিক নেই নাকি কিন্তু ছেলেটা যদি বুদ্ধিমান হয় ও চিন্তা করবে প্রিন্সিপাল যখন বলেছে যে ভর্তি হও এক করে চলে যাবে অফিসে ইরানের কাছে বলবে ভাই আমার ফর্মটা দে দেখি আমার বাবার নাম মনে হয় ভুল হয়েছে অথবা আমার গ্রামের নাম মনে হয় ভুল হয়েছে আমার মোবাইল নাম্বার দেওয়া হয়নি কথা বলে না এটা মনে করবে না একটা সামান্য প্রিন্সিপালের কথা শোনার পরে বুদ্ধিমান ছাত্র যদি দৌড়াদৌড়ি করে নিজের ভুল সংশোধন করতে পারে তামাম দুনিয়ায় যত প্রিন্সিপাল আছেন সবার উপরে আমার আল্লাহ উনি যদি ইমানদারকে আবার ইমান আনতে বলে অবশ্যই আমাদের ফরমটা দেখা লাগবে যে কোন জায়গায় বাবার নাম মনে হয় ভুল হয়েছে কথা বলে না কেন ইমানদারকে ডাকতে ইমানের কথা বললেন কেন ইমানের কথাটা আনলেন প্রথমে আমি সেই বক্তব্যে থাকতে পড়েছিলাম এখানে যারা আলেম আছে বক্তব্যে পড়েছে ওই মানুষগুলো জানবে নুরানি কায়দার শেষের দিকে আছে বগদাদি কায়দার শেষের দিকে আছে আমান্ত বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি